ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসায় আসতে ইচ্ছুক বাংলাদেশিরা বহু ভুল তথ্যের উপর ভিত্তি করে তাদের মূল্যবান সময়, অর্থ এমনকি জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। কাজের ভিসায় আসা চমকপ্রদ বিজ্ঞাপনের ফাঁদে পড়ার আগে যেসব ব্যাপারে জানা দরকার সেগুলি নিয়ে থাকছে রোমানিয়া সিরিজের ধারাবাহিক পর্বের শেষ পর্ব। গত পর্বে আমরা রোমানিয়ার ওয়ার্ক পারমিটের কোটা এবং বেতন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের পরিসংখ্যান নিয়ে আলোচনা করছিলাম। ওয়ার্ক পারমিট সহ এ জাতীয় ভিসাগুলির মাধ্যমে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে মানুষ বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে থাকেন। এছাড়া অনলাইনে নানা রং বেরঙের বিজ্ঞাপন তো আছেই। বেশিরভাগ ক্ষেত্রে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা সাধারণত বিপুল অঙ্কের টাকা দিয়ে থাকেন এজেন্সিগুলোকে। রোমানিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেশ কিছু বাংলাদেশিদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি একটি ভিসার জন্য 6 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করে থাকেন অভিবাসীরা। চটকদার বিজ্ঞাপন থেকে দূরে থাকুন। সাধারণ মানুষের মধ্যে একটি প্রবণতা আছে যে তারা টাকার বিনিময়ে এজেন্সির সাথে চুক্তির ভিত্তিতে বিদেশ যেতে চায়, যেটি বেশিরভাগ ক্ষেত্রে অভিবাসীদের অবৈধ অভিবাসীতে পরিণত করে। কারণ এজেন্সিগুলোতে তাদের আশ্বস্ত করে যে একবার রোমানিয়া গেলে আপনি সহজে ইউরোপের সেনজেন দেশগুলোতে প্রবেশ করতে পারবেন। এটি একটি সর্ববৈ মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে আলবেনিয়া, বসনিয়া, রোমানিয়া, বেলারুশ, ইউক্রেন প্রভৃতি দেশগুলো ইউরোপ মহাদেশের হলেও এসব দেশের অর্থনৈতিক অবস্থা ইউরোপের ধনী দেশগুলোর মতো তেমন উন্নত নয়। রোমানিয়া না থেকে এসব দেশ থেকে আপনি সেনজেন অঞ্চলে প্রবেশ করতে চাইলে আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে। বর্তমানে ইউরোপে অবৈধ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে চলছে ব্যাপক কার্যক্রম। ইতিমধ্যে গ্রিস, পোল্যান্ড সহ বিভিন্ন দেশ কঠিন সীমানা প্রাচীর নির্মাণ করায় অনেকগুলো অবৈধ অভিবাসনের রুট এখন বন্ধ। পাশাপাশি যে কোনো দেশে ধরা পড়লে সে দেশের পুলিশ আঙ্গুলের ছাপ নিয়ে থাকে, যার ফলে একজন অভিবাসী চাইলেও মিথ্যা তথ্য দিয়ে ফ্রান্স, জার্মানি, ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন না। কারণ ডাবলিন বিধিমালা অনুযায়ী একজন ব্যক্তির প্রথম আঙ্গুলের ছাপ যেখানে, সে দেশেই তাকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিতে হবে। অতীতে ডাবলিন বিধিমালা অতটা শক্তভাবে প্রয়োগ হতো না, যার ফলে যে কেউ চাইলেও ভ্রমণ ভিসায় এসে আশ্রয় আবেদন করতে পারতেন। বর্তমানে সেই সুযোগ নেই বললেই চলে। বৈধভাবে আসার পথ। রোমানিয়া থাকা প্রবাসীদের সাথে কথা বলে আমরা প্রথম পর্বে জানিয়েছিলাম সেখানে গড়ে মাসিক বেতন 500 ইউরো এবং থাকা ও খাওয়া মালিক বহন করে থাকে। সুতরাং 6 থেকে 10 লাখ টাকা দালালত বা এজেন্সিকে দিয়ে আসা একজন লোকের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এক্ষেত্রে এই বেতনের সাথে আপনার লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ কিনা তা ভেবে সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সরকারের সাথে, ইউরোপের কোনো দেশের সাথে এখনও পর্যন্ত শ্রমিক প্রেরণে কোনো দ্বিপাক্ষিক চুক্তি না হয়, বেসরকারি উদ্যোগে বিপুল খরচ বাঁচিয়ে রোমানিয়া যাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে একজন নিয়োগকর্তা খুঁজে পাওয়া। আপনি যদি নির্দিষ্ট কোনো কাজে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি হন, তাহলে আপনি অনলাইনে বিভিন্ন কোম্পানিতে আবেদন করলে তারা আপনাকে নিয়োগ করতে সম্মত হলে নিজেরাই আপনার জন্য ভারতের দিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে ভিসার জন্য আবেদন করবে। পরবর্তীতে নিজেই আপনি সশরীরে দূতাবাসে গিয়ে আবেদন সহ ভিসা গ্রহণ করতে পারবেন। তবে কোনোভাবেই কারোর সাথে অগ্রিম কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না। সর্বক্ষেত্রে কোনো কোম্পানির ওয়ার্ক পারমিট যাচাইয়ের জন্য আপনি দিল্লিতে রোমানিয়া দূতাবাসের সঙ্গে ইমেইলে যোগাযোগ করতে পারবেন। মানব পাচারকারী দালাল চক্র সাধারণত অল্প শিক্ষিত বা প্রত্যন্ত অঞ্চলে থাকা লোকদের টার্গেট করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা চাইলেই খুব সহজে এসব চক্র থেকে দূরে থেকে নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করে বৈধ অভিবাসনের মাধ্যমে নিজের জীবনের ঝুঁকি এড়ানোর পাশাপাশি বাংলাদেশকে অনিয়মিত অভিবাসীদের তকমা থেকে দূরে রাখতে পারি।